খবরের সঙ্গে থাকার জন্যে বেল আইকনে চাপ দিন আর সাবস্ক্রাইব করুন চ্যানেল দিন বিশ্ব ব্যাডমিন্টনে সিন্ধু প্লাবনে হারিয়ে গেলেন ওকুহারা চ্যাম্পিয়ন হলেন হায়দ্রাবাদী শাটলার প্রথম কোনো ভারতীয় হিসেবে পিভি সিন্ধু এবার চ্যাম্পিয়ন চোকার স্তকমা সরিয়ে চলতি বছরে এটাই তার প্রথম জয় সিন্ধু এদিন প্রথম জয় ছিনিয়ে নেন সেমিফাইনালে ঠিক যেখানে শেষ করেছিলেন পিভি এদিন ফাইনালে যেন সেখান থেকে শুরু করেন হায়দ্রাবাদের শাটলার মাত্র ষোলো মিনিটে একুশ সাত ফলে প্রথম গেম জিতে নেন সিন্ধু দ্বিতীয় গেমেও ম্যাচের ওপর নিয়ন্ত্রণ নিয়ে নেন কোনোভাবেই প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নকে ম্যাচে ফেরার সুযোগ দেননি ভারতীয় শাটলার দ্বিতীয় গেমেও একুশ সাত ব্যবধানে জিতে নেন সিন্ধু মাত্র আটত্রিশ মিনিটে সিন্ধু সোনা জিতে নিলেন পিভি সিন্ধু এই নিয়ে পর তিনবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে শেষ পর্যন্ত খেতাব জিতলেন রুপজিতে সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতীয় শাটলারকে দু এবং দু সালে পরপর দুবার দুহাজার সালে এই অকুহার কাছে আর দু সালে কেরুলিনা মারিনের কাছে হারতে হয় সিন্ধুকে রুপোজিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতীয় শাটলারকে এবার সোনা জিতলেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু ফাইনালে একুশ সাত একুশ সাত ফলে দুই গেমি বাজিমাত করেনিপোর্ট চ্যানেল তিন রাউত